একটা ছেলে হাফেজ হয় সারা দুনিয়ার, হাফেজদের মধ্যে বাংলাদেশের হাফেজরা গত কয়েক বছর ফার্স্ট, প্রথম ফার্স্ট হলো যে আদেল 44 লাখ টাকা একসাথে পেয়েছে। বয়স কত? 13 বছর। কোন এমএ পাস 44 লাখ টিয়া হয়, জুতা ক্ষয় করতে করতে 3000 টিয়া চাকরিও জোটে না, ঠিক না বা ঠিক? দুনিয়া আখেরাত যদি উন্নত করতে চাও কোরআন পড়াও। আব্দুর রহমান আস সুদাইস শুধু 27-এর রাতে যেই কাবা ঘরে নামাজ পড়া, এটার জন্য বাংলাদেশি টাকার 100 কোটি টাকা পায়। তুমি আখেরাত চাইবা, দুনিয়া তোমারে ফ্রি দিবেন কে? যেমন একটা জানালা খুললেন আজান শোনার জন্য, সব আসে না নাই, বাতাস কি কইতে পারবে যে আই ডুবতার ন, তুই আল্লাহ খোলস না হাঁদা চান ন, বাতাসের এই ক্ষমতা? আখেরাত চাইবেন, দুনিয়া এমনি আল্লাহ দিয়ে দিবেন। কত সম্মান চাও তুমি? পৃথিবীর সবখানে আলেমদের জন্য কোরআনের জন্য সম্মান আছে না নাই? এই সম্মান কারো কাছে পাবা না। এই জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই আল্লাহ জাল্লা শানহু বলছেন, গোলাম আমি তোমাকে মারা মৃত্যুবরণ করাবো, আমি তোমাকে জীবিত রাখবো, আমার কাছে চাও, চাইলেই বরকত, যত চাইবেন তত পাইবেন। সবচেয়ে বেশি চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি পেয়েছেন তিনি, ঠিক কি না? কি চেয়েছেন বলেন তো, কি বেশি চেয়েছেন, কি বেশি চেয়েছেন? দেখেন চাওয়ার ঢং, দেখেন আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাস কাবীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। কোনদিন উঁচু জায়গায় বসতেন না, পায়ের উপর পা দিয়ে কোনদিন বসেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু, কোনদিন কাউকে বলেন নাই আমারে সিনোস, বরং কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিচু জায়গা পছন্দ করতেন, সাহাবীদের সাথে মিলে বসে থাকতেন, এমন কি নামাজের সালাম ফিরেও ইমামের মুসল্লায় বসে থাকতেন না, সালাম ফিরিয়ে মুসল্লিদেরকে দেখে আবার মুসল্লিদের কাতারে চলে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি জীবন তিনি গঠন করে গেলেন! সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা পড়েন, ইন্নি আসালুক ওয়া আসালু হুব্বাক উহিব্বু মান ইউহিব্বুক হুব্বু আমাল আল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক, হে আল্লাহ আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যেই কাজ করলে আপনার কাছে আসা যাবে সেই কাজটা চাই, যে আপনাকে ভালোবাসে আমি তার ভালোবাসাও চাই। কি পেলেন তিনি? সারা দুনিয়ার সাম্রাজ্য আল্লাহ তাকে দান করে দিয়েছে, কারণ যত বড় আল্লাহ তত বড় উপহার, ঠিক না বেঠি? মাত্র 54 বছর বয়সে চলে গেছেন দুনিয়া থেকে, কি সাম্রাজ্য তিনি পেয়েছেন! বিলকিসের সিংহাসন তিনি চোখের পলক পড়ার আগেই হাজির করেছেন, তিনি সুলাইমান আলাইহিস সালাম। জিন বলেছে আপনিও উঠা পর্যন্ত উঠতে দেখবেন যে এটা হাজির, কিন্তু তিনি বললেন না, আল্লাহর আরেক গোলাম আছে, চোখের পলক পড়ার আগে বিলকিসের শত শত টনের সিংহাসন হাজির হবে। ক্ষমতা দিয়েছেন কে? চাইতে হবে কার কাছে? শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, মন জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুকে ভাঙে মেঘেনা, কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। কাকে চাই? লা ইলাহা